নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি বানাবো তালের পিঠে, ঠিক আছে? তো চলো তালটাকে প্রথমে ছাড়িয়ে নিই। তালটা এরকম ছাড়িয়ে নিব, তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তালটাকে, ইয়া ভাই আর ফির সে বলো, এরকম ভাবে চটকে নেব। এরপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াটা আমার হালকা গরম হয়ে গেছে, এখন আমি এটাকে গরম করে নেব। এটা আমার গরম হয়ে গেছে, এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিব। তালের গাঁদটাকে আমি দুটো পাত্রে নিয়েছি, কারণ আমি দু ধরনের পিঠে বানাবো আজকে। তো প্রথমে আমি এই পাত্রে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে নেবেন। এখন এর মধ্যে আমি ময়দা অ্যাড করছি, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। সামান্য সামান্য ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো এটা আমার মাখানো অলরেডি হয়ে গেছে, আর সামান্য পরিমাণ ময়দা লাগবে। তো মাখানো হয়ে গেছে, দেখুন এরকম হবে, ঠিক আছে? তো এবারে কড়াটা বসিয়ে, আমি কড়াটা অলরেডি গরম করে নিয়েছি, হালকা গরম করেছি। তো এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, তেলটা যাতে ভালোভাবে গরম হয়ে যায়। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে বড়াগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই থাকবে, হাই ফ্লেমে করবো না। বড়াগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেলও বেরাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে তুলে নেব। একইভাবে বাকি বড়াগুলোকেও আমি ভেজে নেব। তেলটা কম না, তবে এইভাবে সবগুলো বড়া আমার প্রায় ভাজা হয়ে গেল। তো দেখুন তালের বড়াগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা দেখাচ্ছি, দেখুন ভেতরটা সেদ্ধ হয়ে গেছে, আর মুচমুচেও হয়েছে। পরবর্তী পিঠেটার জন্য তালের গাদের উপরে চালের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব।
অল্প অল্প সামান্য পরিমাণ আমি জল অ্যাড করেছি এখানে, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একটু পাতলা হবে, একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সড করে নেব। তাওয়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি হাই ফ্লেম করে দিয়েছি একটু গরম করার জন্য। গ্যাসটার ফ্লেমটা আমি লো করে দিলাম, দিয়ে একটু তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি মাখানো চালের যে এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এরকম ভাবে ঘুরিয়ে পিঠেটা বানিয়ে নেব। এই পিঠেটার নাম হচ্ছে তালের সরু চুকুলি। খেতে খুবই ভালো লাগে এই পিঠেটা। তো এক পিঠ ভালোভাবে ভাজা হোক, পিঠের এক সাইড ভালো করে আশা করি ভাজা হয়ে গেছে, দিয়ে উল্টে নেব। ওই পিঠটা ভালো করে ভাজা হবে, পিঠেটা ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নেব। এই সবগুলো পিঠে আমি এইরকম ভাবে ভেজে নেবো।